ওয়েলকাম টু vidanko.com, আমি শুনাম তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখে নেওয়া যাক এবারে কোন অঙ্ক রয়েছে আমাদের এই কাজে সলভ করার জন্য। এখানে বলা রয়েছে যদি 4,750 টাকা 4 বছরে সুদে মূলে 5,510 টাকা হয় তবে বার্ষিক একই হার সুদে কত বছরে 860 টাকা সুদে মূলে 1169.60 টাকা হবে। তাহলে আমাদের এখানে যেটা আসল দেয়া রয়েছে কত, না আসল হচ্ছে 4,750 টাকা, আর সময় কত বলা রয়েছে, সময় বলা রয়েছে 4 বৎসর। তাহলে সুদ কত হচ্ছে, এখানে সুদ হচ্ছে 5,510 মাইনাস 4750 সমান সমান 760 টাকা, এটা হচ্ছে আমাদের সুদ। তাহলে আমরা এখান থেকে বের করে নিতে পারবো যে সুদের হারটা কত। সুদের হার সমান সমান সুদ ইনটু 100 ডিভাইডেড বাই আসল ইনটু সময়। তাহলে ভ্যালুগুলো আমাদের কাছে রয়েছে, আমরা বসিয়ে দিই। সুদ কত, সুদ হচ্ছে 760 ইনটু 100 ডিভাইডেড বাই আসল কত, আসল হচ্ছে 4750, আর সময় সময়ের হচ্ছে 4 বছর। তাহলে এটাকে যখন আমরা ক্যালকুলেশন করব, তাহলে দেখো ক্যালকুলেশন করার সময় আমরা কি করছি যে এখান থেকে যেটা রয়েছে 4,7, এখান থেকে জিরোটা আমরা প্রথমে কেটে নিচ্ছি। জিরোটা কেটে দিলে পরে আমরা এখানে কত পেয়ে যাচ্ছি, ওখানে 10 হয়ে যাচ্ছে। এবার 4,7,5 যেটা রয়েছে এটাকে যদি আমরা 5 দিয়ে ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, 95, আর এটা হয়ে যাবে আমাদের 2। এই 95 যেটা রয়েছে, এই 95টাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা হয়ে যাবে আমাদের 8, আর 4 দিয়ে যদি এটাকে কাটি তাহলে এটা হয়ে যাচ্ছে 2। তার মানে সুদের হার আমাদের হচ্ছে 4%। এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে যেটা রয়েছে, দ্বিতীয় ক্ষেত্রের ক্ষেত্রে সুদের হার একই সুদের হার বলেছে, অতএব সুদের হার কত হবে, সুদের হার হয়ে যাবে 4%। সেখানে আসল কত হবে, আসল হবে 860 টাকা, আর সুদ কত হবে, সুদ হবে 1169.60 মাইনাস 860 সমান সমান 309.60 টাকা। তাহলে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে সময়। তাহলে আমরা লিখে নিই যে সময় সমান সমান কত হবে, সুদ ইনটু 100 ডিভাইডেড বাই সুদের হার ইনটু আসল সমান সমান সুদ কত হয়ে যাচ্ছে এখানে, 309.60 ইনটু 100 ডিভাইডেড বাই 860 ইনটু 4, আর এখান থেকে পয়েন্ট তুলে দেওয়ার জন্য হয়ে যাচ্ছে 100। তাহলে এই 100 এই 100 ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এই 860-এর এই শূন্য এই শূন্য ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই 86 দিয়ে যদি 3096 আমরা ক্যালকুলেট বা ডিভাইড করি তাহলে পেয়ে যাবো 36, আর 4 দিয়ে যদি এটাকে কাটি তাহলে এখানে হয়ে যাবে 9। তাহলে সময় কত হচ্ছে, সময় হচ্ছে 9 বৎসর। অতএব আমরা লিখে নিচ্ছি যে নির্ণেয় সময় 9 বৎসর, এটাই হবে আমাদের আনসার। vidanko.com ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাদের ধন্যবাদ। গণিতের এই রকমই নানান সমস্যা সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।